আজকের থেকে হয়তো 7-8 মাস আগে আমাদের মন্ত্রী মহোদয়কে দাওয়াত করে আইন নেয়া, এরপর আমরা একটা মাদক বিরোধী একটা ই করছিল, ওই মিটিং করছিলাম আর কি। তো মিটিং করার পরে এটা এখন প্রশাসনের লোক আসিল, ইয়া ছিল এডিসি আর ইয়াই এএসপি সার্কেল ওসি সাহা ছিল, আরও একজন এসআই ছিল আর কি, আমরা সাব ইন্সপেক্টর। আমরা এখানে করছি অনুষ্ঠানটা করার পরে দেখা গেলো যে না, কোনো অ্যাকশন হয় নাই। তারপরে ইদানিং আমরা পরপর 3টা মিটিং করছি গ্রামবাসী সবাইকে নিয়ে, যুব সমাজ নিয়ে করার পরে এখন এই গতকাল আমরা এটার প্রতিফল ইডিমিসি একসাথে একই সাথে 18টা কুঞ্জির মধ্যে গরুর হাবার গরু রিজিকার হি একটা টাইমে আগুন দিছে। আমরা চিলে চিলে শুনে সেরে বাইরেছি, বাইরে সেরে দেখি যে এই এদিক দিয়ে আগুন, হেদিক দিয়ে আগুন, হেদিক দিয়ে আগুন, সব দিক দিয়ে আগুন, আগুন আর আগুন। পরে ফায়ার সার্ভিস আইনে সেরে কিছু ফুরে গেছে, ফুরে গেছে কারণ ফুললে তো আর গরু না, একবারে ধ্বংস হয়ে গেছে গাছ, বন ফুরে গেছে গাছ। কারণ আমরা হুমকির মুখে আছি শুধু কথা তাদের কাছ থেকে, তাদের কাছে আমরা জিম্মি। উদ্যোগের বিষয় নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে, মাদক এই আনাচে কানাচে পথে গাড়ে সর্ব জায়গায় মাদক প্রকাশ্যে দেওয়া লোকেরা কয়েকজন মিললে বিক্রি করে। আমরা গ্রামবাসী এই বললে ঈদ উপলক্ষে অনেক সাইসাহরে আসছে সবারই নিয়ে, আমরা একত্রিতভাবে মাদক বিরোধী একটা আন্দোলন আমাদের গ্রামে প্রতিষ্ঠিত হয়। আমরা সব সম্মিলিত গ্রামবাসী মিলে এই আন্দোলন করাতে আমাদের গ্রামবাসীর এখন জানের বই জানের কোনো নিরাপত্তা নাই। যারা মাদক সেবন করতো, মাদক বেস্ট বিক্রি করে, তারা হুমকি দিতেছে এবং চাইনিজ কুড়াল নিয়ে জায়গায় জায়গায় আমাদের ছেলেরা দুরান্তিও দিছে কয়েক জায়গায়। আমি বর্তমান মেম্বার, আমারও জানের নিরাপত্তা নাই। আমি আজকে তিন চার দিন যাবৎ আমার ঘুম কি জিনিস আমি আসলে হইতেছে না, আমি কি বলবো আর জনগণকে কি সান্ত্বনা দিব, আমি নিজেই অশান্তি ভোগ করতেছি, জানে নিরাপত্তা নাই। এই ছেলেগুলা আমাদের গ্রামে এত অতিষ্ঠ হয়ে গেছে যে কাউরে মানতে রাজি না, প্রশাসনকেও মানতে রাজি না। প্রশাসন আসলে তারা লুকায় যায়, আবার প্রশাসন চলে গেলে আবার তারা খুঁজতে যে রাত্রে হয়ে তারা তাদের আক্রমণটা একটু বেশি। তো রাত্রে তো আমরা যে আমাদের গ্রাম বর্ধতা গ্রাম, আমরা তো সবাই যার যার শিক্ষিত গ্রাম ঘুমিয়ে থাকে, দেখা গেছে একজন একজন করে আক্রমণ করবো ভয়ে সবাই আতঙ্ক, কেউ গড়তে বাইর হইল। এই জন্য কালকে রাত গত রাত্রে আমাদের গ্রামে চারো দিক মিলে প্রায় 18টা কুঞ্জিত আগুন লাগাই দিছে। এত আগুন যে ভয়াবহ, আমাদের মেয়ে ছেলে আমাদের গ্রামের বাচ্চা কাচ্চা এতই আতঙ্ক হয়েছে যে সংগ্রাম যে হয়তো এরকম দৃষ্টি আমাদের গ্রামে গত রাত্রে হয়ে গেছে। এই বুঝলে আমি আপনাদের কাছে কঠোর আবেদন, আমি সরকারের কাছে কঠোর আবেদন করি, আমরা জনগণের প্রতিনিধি হয়েও আমরা আজকে এই বাস্তবিক করতে পারবো না, সাধারণ জনগণের কী উপায় হবে এটাই আমি আবেদন জানাই। আমরা বিশেষজ্ঞ মাদক মুক্ত দেখতে চাই, এক্ষেত্রে আমাদের গ্রামের গণ্যমান্য মুরব্বীগণ আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিতেছে, আমরা চাই প্রশাসনের মাধ্যমে আমাদের গ্রাম থেকে মাদক নির্মূল হোক আমরা চাই, এবং আমাদের মুরব্বীরাও চাইতেছে যারা মাদক বিক্রি করে এই গ্রাম থেকে যাতে মাদকের উৎখাত পরিপূর্ণভাবে হয়। তো আমরা প্রশাসন এবং মিডিয়া এবং গ্রামের সর্বস্তরের যুব সমাজ, আবার বৃদ্ধ বনিতা সবার সার্বিক সহযোগিতায় আমরা চাই আমাদের গ্রামে মাদক মুক্ত হোক। এই যে কাজটা করেছে, যে মাদকের বিরুদ্ধে যাওয়াতে এই যে যারা কাজটা করেছে তাদের বিরুদ্ধে আপনারা এলাকার যুব সমাজ কী পদক্ষেপ নেবেন? আমরা আসলে অপেক্ষায় আছি, আজকে আমাদের সাবেক চেয়ারম্যান এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণ গতকালকে যে একটা দুষ্কৃতিকারীরা যে ঘটনা ঘটাইছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে অগ্নিসংযোগ করছে, সেই ক্ষেত্রে আমরা মুরব্বীদের দিক নির্দেশনা এবং আইনিভাবে সহায়তা কামনা করছি। এর পরবর্তীতে যদি কাজ না হয়, আমরা যদি বাধ্য হই অন্য কোনো উপায় বা পন্থায়, তাহলে আমরা ওই দিকে যেতে বাধ্য হব। গ্রামবাসী যদি বাধ্য হই, সেক্ষেত্রে জনগণ আসলে তাদের শেষ যে
অবস্থান সেটা অবশ্যই আমরা জনগণ প্রতিহত করব। এবং সাধারণ মানুষ এবং মানুষের কাছে জিম্মি করা এবং যারা মাদক বিক্রি করে, বিক্রি পার্টি আসাদুল্লাহ, এরপরে মনে করেন জুয়েল, এভাবে কয়েকজন লোক আছে। এবার আমার যে প্রশাসন বাইরা, তারা ডাক দিলে, তারা বহুদিন আমরা ডাক দিছি, ডাক দিলে কবিতা ওই জুয়েলদার গাড়ি ডাক দিলে কক পরে পরে দেখা করুন। তখন আমরা বলছি কেন পরে দেখা করতেন কেন, এই সরকার তো আপনাদেরকে ভাতা দিতেছে, বেতন দিতেছে, সব দিতেছে, জনগণের টাকা খাইয়া যদি আপনারা এ ধরনের কথা বলেন এটা তো খারাপ দেয়া যা ক। আমরা গতিতে চলি, তখন আমি বলছি যে গতিতে চললেন না, আমাদের গ্রামকে বাঁচান, গ্রামটাকে ধ্বংস করে দিছে। বামনবাড়িয়া মিরে, বামনবাড়িয়া ডিস্ট্রিক্টে মিরে বিদেশের আদর্শ গরম ছিল এবং মাধব এভাবে পরিচিতি নিয়ে তারা ধ্বংসর পথে নিয়ে আমরা ফেলাইছে। এখন আমরা কীভাবে বাঁচুম, মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমি অনুরোধ করি, আমরা কেমনে বাঁচুম মন্ত্রী সাহেব, আমরা বাঁচান, আমরা শেষ।